হে গাইস ব্যাক টু মাই চ্যানেল রাকিবস তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো খুব একটা বলবো না যে ভালো আছি আজকের খুবই একটা মানে কি বলবো মুখে কোনো ভাষা আসছে না তো এখন বাজে ঠিক দুটো আমি কাজ শেষ হয়ে গেছে আমি যাচ্ছি হাসপাতালে তো হাসপাতালে কাকে নিয়ে গেছে সেটাও পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর এইটা হচ্ছে অ্যাকোপলিশের রাস্তা অ্যাকোপলিশ যে মলটা আছে রুবির অপোজিটে যেই রাস্তাটা চলে যাচ্ছে গড়িয়াটের দিকে ওইখানটা আর আমার দিদি মাঝে মাঝে ফোন করছে মাঝে মাঝে আমাকে অ্যাড্রেসটা বলছে আর আমিও সেরকম জোরে জোরে হাঁটছি কেন আমি ঠিক রাস্তাটা চিনি না ও আমাকে বলছে এরকম রকম আয় এরকম রকম যেতে হবে তো সেই মতেই আমি জোরে জোরে হাঁটছি আর এই যে ঠিক দেখো পলিসের উল্টো দিকে তোমরা যদি কেউ না জেনে থাকো মানে এটা হচ্ছে পশুর ডাক্তারখানা তো জানো তো আমাদের যে কুকুরটা বাড়ির কুকুরটা আছে তার ভীষণ শরীরকার সে পাঁচ দিন ধরে খাচ্ছে না হ্যাঁ পাঁচ দিন ধরে কিচ্ছু খাচ্ছে না আর এই দিন এটা হচ্ছে হাসপাতাল অ্যাকচুয়ালি এটা হাসপাতাল ঠিক আছে এটা কুকুরদের জিনিসপত্র সব কিছু পাওয়া যায় বেল্ট থেকে মেডিসিন থেকে ওদের খাবার থেকে এ টু জেড এর মধ্যে সব কিছু ওটি হয় যা যা একটা হাসপাতালের হয় সেটা এটা পশুর একটা চিক ডাক্তারখানা তো এই যে আমরা বসেছিলাম আমার দিদিতে একটা থেকে আমরা এখন বসে আছি এখন বাজে পাক্কা সাড়ে ছটা তো এই ভিডিওটা আমি তখন করেছি ঠিক আছে পুরো সাড়ে ছটা বাজে আর চলো রুগীকে দেখাই তো আমার তো মানে দেখে আমি তখন দেখিনি যখন ওকে স্লাইন দিয়েছিল অক্সিজেন দিয়েছিল চ্যালেঞ্জ করে তখন আমি সেই মুহূর্তে গিয়ে পৌঁছাইনি তো আমি একটু দেরি করে গেছি এই দেখো কীরকম শুয়ে আছে আর তোমাদের কী বলবো মুখ থেকে না ব্লিডিং হচ্ছে মুখ থেকে রক্ত কন্টিনিউ পড়ে যাচ্ছে মানে যে রক্ত যে লাল সেরকম না মানে থুতুটা যে আছে না সেটা লাল মানে একদম থুতুটা রক্তের মতন লাল আর এই যে হোয়াইট কালার যে বেডশিটটা দেখছো এটার দাম হচ্ছে একশো টাকা এক একটা তো আমাদের পাঁচখানা চেঞ্জ হয়ে গেছে ও শুয়ে আছে তো এই যে দেখতে পাচ্ছ তোমার লাল লাল রক্ত বেরোচ্ছে সেটাকে বারবার চেঞ্জ করা হচ্ছে তো এই দেখো আল্ট্রাসাউন্ড করা হয়েছে বলে ওর পেটের এই জায়গাটা মানে কেটে পরিষ্কার করে দিয়েছে তো এবারে বাড়ি নিয়ে যাব তো চলো তো এই হচ্ছে পরের দিনের ছবি পরের দিনে কী হলো আটই ডিসেম্বর খুবই মানে দুঃখের বিষয় তখন বাজে সাড়ে এগারো থেকে বারোটা খবর পেছো মারা গেছে তো বাবা আমাদেরই জমিতে মাটি দিয়ে চোর আর এই ওর লাশ মানে সমাধি বলবো ওকে আমরা দেখতে পারিনি এই হচ্ছে সমাধি এই অবধি ওর জার্নিটা ছিল আর পাঁচ দিন ধরে যে খায়নি তখন আমরা মানে বুঝতে পারিনি যে ওর এতটা বাড়াবাড়ি হয়ে যাবে আমরা সাত তারিখে ডাক্তারখানা নিয়ে গেলাম সাত তারিখে ডাক্তার দেখালাম পুরো দশ হাজার টাকা খরচা হলো আর এই আট তারিখে পুরো লাস্টটা বেরোলো হে গাইস তো আমরা তো সাত তারিখে ওকে ডক্টর দেখিয়ে আনলাম সাত তারিখ আমরা রাত্রি নটায় এসছি ওকে ডক্টর দেখিয়ে ডক্টর বলেছিল যে ওর মানে কিডনি দুটো কিডনি হ্যাঁ কিডনি দুটো মানে যেরকম সাধারণ কুকুরদের হয় সেটা মানে ওর বড়ো বড়ো হয়ে গিয়েছিল কিডনি দুটো আর হয়তো কিছু ওর পেটে একটা টিউমার মতন হয়তো হয়ে গেছিলো তো কালকে যখন আমরা ডক্টর দেখিয়েছিলাম ডক্টর এই বললো তো ডক্টর রিপোর্ট ওর আল সঙ্গে সঙ্গে আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি করলো আর যেই কারণে ওর পেটের ওই জায়গাটা দেখলো তো চাচা মতন এটি ছিলো আলট্রাসোনোগ্রাফি করছিল করেছিল তো ওর যখন ওকে আমরা ওই বেঞ্চের মধ্যে শুয়ে নিয়েছি তখন ওর ডিসচার্জ হয়ে গেছিলো আমরা বাড়ি নিয়ে আসবো বলে ওকে বেঞ্চে শুয়ে রেখেছি তো স্লাইন চলেছে ওকে চার পাঁচটা ইঞ্জেকশান করেছে সঙ্গে সঙ্গে নিয়ে যাবার আর ডক্টরে আসার কথা ছিল সাড়ে তিনটে ডক্টর এসছে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটা ছটায় ডক্টর এসছে ছটায় ছটায় প্রথম আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রথম আমাদেরই নামটা ছিল একে তো ডক্টর আমাদের দেখলো দেখে ওর তিন চারটে ব্লাড টেস্ট করলেও সব কিছু করার পর অ্যাকচুয়ালি পুরো ট্রিটমেন্টটাই হয়েছে আমার দিদির যে ম্যাডাম আছে তার জন্যে সত্যি কথা আমার ফোনটা কেটে গেছিলো তো অ্যাকচুয়ালি ওই ম্যাডামে সত্যি কথা ওই ম্যাডাম যদি না থাকতো হয়তো চিকিৎসাটাও করতে পারতাম না আমরা কেন যে আমরা যেহেতু জানি না যে এখানে কোথায় পশুর ডাক্তারখানা আছে তো ওই ম্যাডামই নিয়ে গেছিল কেন ওই ম্যাডাম ওনার যে ডগ আছে তাকে দেখায় ঠিক আছে আর অত সত্যি কথা আমরা তো অত জানি না যে কোথায় কী কালকের গিয়ে দেখলাম মানে সাত তারিখে মানে যে কুকুরদের যে অত রকমের ধরনের জিনিস হয় আমি সত্যি আমি জানি না কারুর আলট্রাসাউন্ড সোনোগ্রাফি হচ্ছে কারুর কেমো চলছে মানে ওখানে প্রচুর পেশেন্ট এসছে প্রচুর পেশেন্ট তো এত ডগ ক্যাট সব এসছে না মানে ওখানে তো আমি নিজেও কেঁদে ফেলেছি ম্যাডাম তো কাজে কাজে আমিও কেঁদে ফেলেছি কেন আমার যে কুকুরটা ছিল যখন আমার সে ছোটো ছিল একবার আমার ছেলে মানে হাত থেকে এরকম ছেড়ে দিয়েছে আর আমাদের খাটটা একটু উঁচু ছিল তো ওর পাটা একটু মুচকে গেছিলো তো তখন সে যে কেঁদেছে আমার ছেলেকে আমি মুখ করেছি আর হ্যাঁ এসছে আচ্ছা এক মিনিট আসছে তো যখন আমার ছেলেও ছোটো ছিল আর তখন আমার ঘরে একটা কুকুর ছিল সেই কুকুরটা একেবারে খাটের ওপরই মানে নিচে দাঁড়িয়েছে ছেড়ে দিয়েছিলো তো তখন ওকে আমি খুব মেরেছি খুব ইয়ে করেছি মানে কুকুরটা না হাতে একটু চোট লেগেছিলো তো ডক্টর আমায় আমি যখন কপেডাঙা থাকতাম আমাদের একদম পশু ডাক্তারখানা একদম রোডের সামনে মানে ওখানে আমি জানতাম যে কোথায় ওর কী কী পাওয়া যেত না যেত সব কিন্তু এখানে আমি কোথাও জানতাম না যে কোথায় না আছে কোথায় কি আছে আর এটা আমি জেনে গেছি আমি খুবই মানে ভালো আর তোমরা যদি কেউ যদি না জানো আমি বলে দিচ্ছি কোথাও অ্যাকোপলিস আছে ঠিক উল্টো দিকে একটা দেখবে বলি যাচ্ছে ওখানে একটা মানে সিগনাল আছে ওই সিগনালে সোজা রাস্তাটায় যাবে পুরো একদম মানে ওটা হচ্ছে পশুদেরই চিকিৎসালয় তো তো আরও কি দেখলে মনে হবে না মানে ওটা একটা মানে তুমি মনে করবে যে কুকুর বিড়াল এদের খাবার পাওয়া যায় ওটাই ওখানেই সব কিছু হয় অপারেশান থেকে সব এ টু জেড হয় তো কারোর যদি কোনো মানে ডগের বা ক্যাট কি যে যে কোনো যদি কিছু প্রবলেম হয় ওখানে যেতে পারো আর তো ওই কী করবো আমরা বাঁচাতে পারলাম না আর ওর ভেতরে কী হচ্ছে আমরা তো জানি না কিন্তু ও দুদিন ধরে এমন তাকিয়ে আছে আমাদের মানে কিছু বলতে চাইছে সেটা পাচ্ছে না বলতে খুবই খারাপ লাগছে আর ওই ম্যাডাম আমাদের অনেক হেল্প করেছে ওই ম্যাডাম গাড়ি চালিয়ে নিয়ে গেছে গাড়ি চালিয়ে আমাদের দিয়ে গেছে আর যত পে মানে বিল হয়েছে তত উনিই পেমেন্ট করেছে মানে কী বল উনিও কাঁদছে উনি খুব পশু ভালোবাসে ওনার ঘরেও একটা আছে ডগ তো উনি খুবই ভালোবাসে তো ওই জন্যেই সাত তারিখ ওকে ডক্টর দেখে নিয়ে আসলাম আট তারিখে যে রিপোর্টটা এসছে তার আগেও মারা গেছে তারপরে আমার দিদির মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ মানে রিপোর্ট এসছে মানে রিপোর্টও দেখতে পাইনি আমরা তো এই আজকের যেহেতু আটই ডিসেম্বর এটা একটা স্মৃতিও থাকবে আমি যেই ভিডিওটা ছাড়ছি এটা মানে একটা আমাদের স্মৃতি যে একটা মানুষ আমাদের থেকে ছেড়ে চলে গেলো আমরা হয়তো কোনো দিন আর ভুলতে পারবো না এটাই হচ্ছে কথা তো আর একজন আছে ওই যে বাবু আমাদের ঘরে আমাদের তো দুটো একটা ছেলে একটা মেয়ে ছিল মেয়েটাই চলে গেল মানে ওর মা ওটা আর ওটা হচ্ছে ছেলে তো চলো আর বিরোটা লম্বা করবো না ওর আজকে রাতটা মানে শান্তির জন্য যেখানেই থাকুক যেন ভালো থাকুক আর কুকুর হয়ে জন্মাক চাই যে যে জিনিস হয়ে জন্মাক যেন ভালো ঘরে পড়ে ও এতটাই ভালো কি বলবো খুব ভালো ছিল তো যাক আজকে ওর আত্মার মানে কামনা করি ও যেখানে থাকুক ভালো থাক তাহলে এই ভিডিওটা এইটুকু